নমস্কার, আমি বাদল চন্দ্র শীল। আমি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা থেকে আসছি। আমি দীর্ঘদিন ধরে ক্রনিক প্যানক্রাইটিসে ব্যথায় ভুগছিলাম। 2005 সাল থেকে আমি অনেক হাসপাতালে ট্রিটমেন্ট করেছি, কিন্তু কোনো মানে ব্যথা মুক্ত হতে পারিনি। এরপর আমি 2017 সালে ফণীকৃষ্ণ স্যারের আন্ডারে প্যানক্রিয়াসের সার্জারি করি এবং তার ফলে 4 বছর ধরে আমি ব্যথামুক্ত রয়েছি এবং সম্পূর্ণভাবে সুস্থ। প্যানক্রিয়াসে কোনো সমস্যা এখন আর নেই। নমস্কার, আমি সুজিত কুমার শীল। আমার দাদা হয়, সে 2005 থেকেই এই ক্রনিক প্যানক্রিয়াসে ভুগছিল। বিভিন্ন জায়গায় আমরা চিকিৎসার জন্য যোগাযোগ করেছি, সেখান থেকে কোনো লাভ হয়নি। শুধু পার্ট টাইম সলিউশন দিয়ে গেছে, দিনের পর দিন প্যানক্রিয়াসের ব্যথা বেড়েই চলেছে। তারপর আমরা আমাদের সহকর্মীর কাছ থেকে জানতে পারি যে ডক্টর ফণীকৃষ্ণ স্যার খুব ভালো সার্জারি করেন এবং ইনি প্যানক্রিয়াসের পুরোপুরিভাবে মুক্ত করে দিতে পারেন সার্জারির মাধ্যমে। তারপর আমরা এখানে চলে এসি। চলে আসার পর স্যারের সঙ্গে কথা বলি এবং সে খুব কোঅপারেট করে এবং আমাদের বর্তমান দাদাকে সার্জারির মাধ্যমে ফুললি কিওর করে দিয়েছে। প্যানক্রিয়াসের কোনো প্রবলেম নেই, সুস্থ আছে। আপনারও প্রয়োজন হলে চলে আসতে পারেন।